ও হেই ব্রাদার, ওয়েলকাম ব্যাক। ইটস মি শাদি, ওয়েলকাম ব্যাক গেমিং উইথ শাদি চ্যানেল। আরও একটা চ্যালেঞ্জিং ভিডিও। তো গাইস, আজকে ভিডিও একটা ইন্টারেস্টিং ভিডিও গাইস, না দেখলে পুরাই মিস করবো। আর হ্যাঁ গাইস, অলরেডি টাইটেল আমার সামনে দেখো, তো অলরেডি বুঝতে পারছো আজকের চ্যালেঞ্জিং ভিডিওটা আমরা কী নিয়ে চ্যালেঞ্জিং করছি। তো গাইস, একটা রিকোয়েস্ট করবো, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবা, আর যারা চ্যানেল নতুন আসছে তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। আর হ্যাঁ গাইস, ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, আমি যে চ্যালেঞ্জিং ভিডিওগুলো করি ওইটা হচ্ছে তোমাদের কমেন্ট থেকে, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানা যাবে যে নেক্সট চ্যালেঞ্জিং ভিডিওটা কি নিয়ে করবো। তো গাইস, স্টার্ট আজকের ভিডিও। তো গাইজ, আজকে আমাদের চ্যালেঞ্জিংটা কিন্তু হচ্ছে এম্পাসোদের র্যাঙ্কে বুয়ানার চ্যালেঞ্জ। আর হ্যাঁ গাইজ, এখানে আমরা এম্পাসো পাই গেছি, তবে মাত্র 30টা বুলেট পাইছি ভাই, পর্যাপ্ত পরিমাণে বুলেট পাই নেই। আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে বুলেট লাগবে, যেহেতু মানে ওই এম্পাসোর মধ্যে অনেক বুলেট খরচ হবে, তাই না? তো আমাদের কাছে আগে পর্যাপ্ত পরিমাণে বুলেট নিতে হবে। আর গাইজ, তারপর হচ্ছে গ্লোয়াল আর মেডিকেট পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে, যেহেতু এনিমির কাছে ভরপুর লোড থাকবে, শর্ট গান, তারপরে মিডল রেঞ্জের গান, লং রেঞ্জের গান সব কিছুই থাকবে। আর আমি জাস্ট এম্পাসোতে, তো সেই জন্য পর্যাপ্ত পরিমাণে লোড, মেডিকেট সব কিছু থাকতে হবে। তো আগে আমরা এইগুলো পর্যাপ্ত পরিমাণে নিয়ে নিই। তো গাইজ, এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে লোড মোড সব কিছু করা আসে, জাস্ট বুলেট আর কিছু হলেই হবে, মেডিকেট, তারপর হচ্ছে গ্লোয়াল সব কিছু পর্যাপ্ত পরিমাণে আছে। এখন শুধু এনিমির অপেক্ষা আছি, আর হচ্ছে এই এম্পাসোর যে বুলেট, এই দেখেন গাইজ, একটা এনিমি কিন্তু অলরেডি আসে নিচে, মোবাইল ল্যাগ দিতেছে গে ভাই, একটা এনিমি আছে। তো গাইজ, মানে ওকে কিন্তু অ্যালার্ট দেওয়া যাবে না, যেহেতু এম্পাসোতে মারবো, তো ও যদি শর্ট রেঞ্জের গান পায় তো আমাকে কিন্তু টুকি দিয়ে একদম আকাশে পাঠিয়ে দেয়, ঠিক আছে? এই দেখেন ভাই, ও কিন্তু উপরে উঠে গেছে তোর, এই দেখেন একটা ওয়ান টেপ, ও বাইশ 105, ও মাই গড 202 ড্যামেজ, হেডশট 22 সাপ। গাইজ, যা হোক, প্রথম কিলটা কিন্তু সাকসেসলি একদম ইজিলি করে ফেললাম। তো দেখি আর সামনে এনিমি পাই কিনা, আর পাইলে ওইগুলোকে এত ইজিলি কিল করতে পারি কিনা, আর দেখি তার লোড বক্সের মধ্যে আমরা এম্পাসোর বুলেট পাই কিনা। ওরে ভাই, উটপিকার নতুন ম্যাক 10 গান, ভাই রে লল, একটা বুলেটও নেই এম্পাসোর। গাইজ, দেখেন আমার সামনে কিন্তু আর একটা এনিমি আছে, দেখেন ভাই, একটা ট্রাই করলাম, লাগলো না, সমস্যা নাই গাইজ, যেহেতু এম্পাসোতে একটু মিডল রেঞ্জ থেকে খেলতে হবে, বেশি দূরে গেলেও এম হবে না, আবার কাছে থাকলেও কিন্তু এম্পাসোতে মারা যায় না, জানেনি তো। তো দেখেন গাইজ, ওকে একটা হেডশট মারা যাবে কি, ও ভাই সাপ, কপালটা ভালো ছিল ভাই, এনিমির মাথায় কোনো মানে কিছুই ছিল না, হেলমেট কিছুই ছিল না, যার কারণে 247 ড্যামেজ দিয়ে দিছে একটা ওয়ান ড্যামেজ, ঠিক আছে? তো গাইজ, একটা এনিমির সাথে ফাইট করতে করতে কিন্তু আমার অনেক লেট হয়ে গেছে, আই মিন আমি জুনের ভিতরে চলে লাগিয়েছি, আর আমি ভিডিওটা কাট করে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো আপনি এত লং ভিডিও আমার মনে হয় না ফুল দেখবেন, যার কারণে ভিডিওটা কাট করে দিয়েছি। তো গাইজ, দেখেন আমি এখন কিন্তু জুন থেকে অলরেডি মানে সেফ জোনে চলে আসছি, তো দেখি আর সামনে কোনো এনিমি পাই কিনা ভাই, আমার সেফ থাকতে হবে, যেহেতু আমার কাছে অনলি এম্পাসো গান আছে, আর আমার যেহেতু বুজানার চ্যালেঞ্জ করতেছি। তো গাইজ, এই দেখেন সামনে কিন্তু একটা এনিমি আছে, তো আমার কাছে কিন্তু সাইলেন্সার আছে, তারপরেও ভাই এম্পাসোর সাথে সাইলেন্সার কিন্তু বেশ একটা অ্যাডজাস্ট হয় না, তো ইজিলি মারতে হবে ওকে, একটু যদি ড্যামেজ দেওয়া মানে ওকে যদি আবার রাগাই দেয় ভাই, কিন্তু ও শর্ট গান নিয়ে গ্লোয়াল মেলে যদি আমার দিকে আসে আগায়, আমি কিন্তু আর পারবো না, ঠিক আছে? এরে ভাই, একটা 134 হেড খাই গেছে, আই মিন ওর কাছে ভালো হেলমেট আছে, বেস আছে ভাই, যার কারণে হেডশট কিন্তু লাগে নাই। তো গাইজ, দেখেন আমার কাছে কিন্তু স্মোক আছে ভাই, যেগুলো হচ্ছে কানা বানাই দেয়, ঠিক আছে? দেখেন আমি দুইটা স্মোক আছে, দুটো স্মোক বানাই কানাই দিলাম, মানে স্মোক মাইরা দিলাম আর কি, ঠিক আছে ভাই, বল প্রান্ত হইতেই পারে। এই দেখেন ভাই, ও কিন্তু পাগল হয়ে গেছে, ওই ভাবছে গ্রেনেড মারছি, ও কিন্তু গ্লোয়াল মারছিল, তো ওই গ্লোয়ালগুলো কিন্তু ফাড়াই এখন বের হয়ে গেছে। ওরে ড্রাগ তোলা ট্রাই করলাম, লাগলো না ভাই। তো গাইজ, ওকে কিন্তু আমার যেভাবে মারতে হবে, আর আমি ওকে না মারে কিন্তু জুনে যাইতে পারবো না, তো একটা ওয়ান টপ মানে ট্রাই, ওরে খাই দিছে রে ভাই, গ্লোয়াল মারলাম একটা। তো গাইজ, এখন আমাকে একটা মেডিকেট মারতে হবে, ঠিক আছে? আমার হেলথ কিন্তু একদম ওই নাই করে দিছে। তো এই দেখেন, আস্তে আস্তে আমার কাছে ল্যান্ডম্যান, একটা ল্যান্ডম্যান মেরে দিলাম, ও ভাই ও কিন্তু গ্রেনেড মেরে দিছে ভাই, এখন কী করে ওর কাছে তো শর্ট রেঞ্জের গান, আর আমার কাছে শুধু এম্পাসো। আরও একটা ল্যান্ডম্যান মেরে দিলাম ভাই, ড্যামেজ আরও নাই রে ভাই, আরও একটা গ্লোয়াল ভাই, এইদিকে আবার জোন চলে আসছে ভাই, এখন কী করা যায় ভাই, ওর কাছে শর্ট রেঞ্জের গান, আমার কাছে শুধু এম্পাসো। ও এই দেখেন ভাই, ওই কিন্তু আমার ল্যান্ডম্যানে 180 ড্যামেজ খাই গেছে ভাই, আমি একটা মেডিকেট মেরে নেই, আমার কাছে যেহেতু স্কেলার আছে, স্কেলারদের গ্লোয়ালগুলো ফাটাই দিয়ে দেখি মরে কিনা। ওই আরে আরে শালার, পেনে পড়তাছে রে ভাই, পেনে পড়তাছে, ও ভাই সাহ, ও ভাই সাহ, জাস্ট মানে জাস্ট OMG গাইজ, মানে আমি আমি ভাবি নাই ভাই, এই জায়গায় আমি কিলটা করতে পারবো ভাই, চেয়ে ফিরবো ভাই, বুঝতে পারতাছি না, এ এটা কেমনি কি ভাই, মাত্র 3টা বুলেট আছে ভাই এম্পাসোর, মাত্র 3টা বুলেট, আর এই লোড বক্সে কোনো এম্পাসোর বুলেটে নাই ভাই, জানি না বুয়ে আনতে পারবো কিনা, বুঝতেছি না গাইজ, মানে এতক্ষণ এত কষ্ট করার পরে এত এই জায়গায় এসে যদি গাইজ বুয়াটা মিস হয়, সত্যি অনেক খারাপ লাগবে।
তারপর গাইস দেখি সামনে কোনো মানে অ্যাম্পাসের কোনো বুলেট পাই কিনা। গাইস আমি সেফ জোনে চলে আসছিলাম, আমার কাছে মাত্র তিনটে অ্যাম্পাসের বুলেট আছে। এদিক দিয়ে এনিমি আমাকে অ্যাটাক করতে আসছে, আমি কিন্তু আগে একটা মেডিকেট মারতে হবে আমাকে গাইস। তারপর হচ্ছে এনিমির সাথে ফায়ার করতে হবে, আর ওই কিন্তু আমাকে দেখছে, ঠিক আছে গাইস। ফেমাসটা এসে পড়ছে বলে সমস্যা নেই। এই দেখেন এনিমি চলে আসছে, গ্লোয়াল মারলাম, মেডিকেট মার। ওরে ভাই স্কাইলার রে ভাই, গ্লোয়াল যা আছে মারতে ভাগতে হবে রে ভাই। ওর কাছে শর্ট রেঞ্জের গান, ভাগ্য রে মামু ভাগ্য। গাইস কী করবো বুঝতেছি না, মাত্র তিনটা বুলেট। এই দেখেন পিছন দিয়ে আবার হেলথ নাই করে দিছে রে ভাই, কী করবো বুঝতেছি না গাইস, কী করবো এখনও বুঝতেছি না। ও দুইটা বুলেট মাত্র ভাই, আমার 11 HP আছে কিন্তু আমার গানে কোনো বুলেট নাই ভাই, মানে কোনো বুলেটও নাই, জাস্ট একটা মেডিকেট আছে আর কোনো গ্লোয়ালও নাই ভাই সাব। লল ভাই রে। তো ব্রাদার আই হোপ আজকে ভিডিওটা একটু হলেও তোমরা এনজয়েড করছো। তো যদি ভিডিওটা ভালো লাগে তো যারা এই পর্যন্ত লাইক দেয় না তো প্লিজ লাইক দিয়ে দিবা, যারা এই পর্যন্ত ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ গাইজ, যদি মন চায় ফ্রেন্ডের সাথে শেয়ার করতে তো অবশ্যই শেয়ার করে দিবা। গাইজ যারা এখন সাবস্ক্রাইব করে নাই তো প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। আর যদি তোমার কোনো চ্যালেঞ্জের কথা মনে পড়ে বা তুমি যদি চাও তোমার কমেন্ট পরে চ্যালেঞ্জিং করে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। তো আজ এ পর্যন্তই, টাটা বাই বাই।